বান্দরবানে আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সাতকানিয়া বিজিবির ট্রেনিং সেন্টার বাইতুলি চোত এলাকা থেকে এই মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে বান্দরবান রাজার মাঠে এসে সমাপ্ত হয়। মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় স্থানীয় ক্রীড়াবিদ, সেনা কর্মকর্তা, পার্বত্য জেলা পরিষদ ও পুলিশের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সড়কের সার্বিক সহযোগিতা করেন ট্যুরিস্ট পুলিশ বান্দরবান। প্রায় 20 কিলোমিটার পথে 17 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শুরুর 1 ঘন্টা 35 মিনিটের সময় রাজার মাঠে পৌঁছে প্রথম স্থান অধিকার করে মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান। এরপরে যথাক্রমে দ্বিতীয় স্থান অধিকার করে মোহাম্মদ কাউসার এবং তৃতীয় স্থান অধিকার করে মোহাম্মদ রুবেল। পরে রাজার মাঠে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য সিং ইয়ং নো, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মোমিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।